হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ। আপনারা দেখছেন এমএস ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল। আমি এমএস ওয়ার্ডের ইনসার্ট ট্যাব সম্পর্কে আলোচনা করছি। এই ভিডিওতে আমি এমএস ওয়ার্ডের হেডার অ্যান্ড ফুটার এই দুটি অপশন সম্পর্কে আলোচনা করব। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো যদি পেতে চান তাহলে বেল আইকন প্রেস করুন। এমএস ওয়ার্ড সম্পর্কে আমি আরও বেশ কিছু ভিডিও তৈরি করেছি, আপনারা যদি সেই ভিডিওগুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন। এখন চলে যাচ্ছে মূল ভিডিওতে। আমি বলেছিলাম হেডার অ্যান্ড ফুটার সম্পর্কে আলোচনা করব, আমি এখন সে বিষয়ে আলোচনা করছি। হেডার বলতে আপনারা নামটি শুনে বুঝতে পারছেন, অর্থাৎ উপরের দিকে কিছু, এবং ফুটার বলতে নিচের দিকে কিছু। এখানে একটি বিষয় লক্ষ্য করুন, আমি এখানে কিছু টেক্সট নিয়েছি, কিছু টাইপ করেছি। এখানে দেখুন আমার টেক্সটটি এইখান থেকে শুরু হয়েছে। এই টেক্সটটি কিন্তু আমি ইচ্ছা করলে আর উপরের দিকে নিতে পারবো না। আমি এখানে কার্সর উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, দেখুন কার্সর উপরের দিকে যাচ্ছে না। আমি এখানে ব্যাক স্পেস দিলেও সেটি উপরের দিকে যাচ্ছে না। তার কারণটি হচ্ছে উপরে আমাদের এখানে কিছু মার্জিন রয়েছে। মার্জিন সম্পর্কে আমি পরবর্তীতে আলোচনা করব, জাস্ট শুধু জেনে রাখুন এখানে কিছু মার্জিন রয়েছে। সেই কারণে আমরা এই মার্জিনের মধ্যে আমরা এই কার্সরটি নিতে পারবো না এবং সেখানে কোনো কিছু লিখতে পারবো না। কিন্তু হেডার অ্যান্ড ফুটার এটির ব্যতিক্রম, অর্থাৎ হেডার অ্যান্ড ফুটার আমাদেরকে কিছু অপশন দেয় যেগুলোর মাধ্যমে আমরা মার্জিনের বাইরে কাজ করতে পারবো। অর্থাৎ আমরা যেখানে এই যতটুকু এখানে মার্জিন দিয়েছি, মার্জিনের বাইরে যে স্পেসটি রয়েছে সেই স্পেসটিতে আমরা কাজ করতে পারবো। তাহলে সেটি কীভাবে করবো আমি দেখাচ্ছি। এখানে ইনসার্ট ট্যাবের অধীনে এখানে হেডার অ্যান্ড ফুটার সেকশনে এখানে একটি অপশন রয়েছে হেডার। এই অপশনে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখুন এখানে বেশ কিছু অপশন চলে আসবে। এখানে প্রথমে রয়েছে ব্ল্যাঙ্ক। আপনারা যদি ব্ল্যাঙ্ক হেডার ইনসার্ট করতে চান তাহলে এটিতে ক্লিক করতে পারেন। তাহলে এখানে একটি ব্ল্যাঙ্ক হেডার চলে আসবে। এখানে ব্ল্যাঙ্ক বলতে এখানে ডামি হচ্ছে টাইপ হেয়ার এখানে লেখা রয়েছে, এই জায়গায় আপনারা টাইপ করতে পারেন। আমি এখানে টাইপ করছি দিস ইজ হেডার, আমি এখানে টাইপ করলাম। তাহলে দেখুন আমাদের এইখানে যে লেখাটি এখানে সর্বশেষ এখানে লেখা ছিল, অর্থাৎ সবচেয়ে উপরে এই লেখাটি ছিল, এবং তার উপরেই আমরা এখানে লিখতে পারছি হেডার অপশন ব্যবহার করে। তারপরে আমরা যদি এই হেডার অপশনটি ক্লোজ করতে চাই, অর্থাৎ এখন দেখুন বর্তমানে হেডার কার্সর রয়েছে, আমরা যদি এখানে কার্সর নিতে চাই তাহলে এখানে যখন আমরা হেডারটা ইনসার্ট করেছি তখন এইখানে ডিজাইন একটি ট্যাব চলে আসছে। ডিজাইন ট্যাবের অধীনে এইখানে ক্লোজ হেডার অ্যান্ড ফুটার একটা অপশন রয়েছে, এটিতে যদি আপনারা ক্লিক করেন তাহলে সেটি ক্লোজ হয়ে যাবে এবং আমাদের ডকুমেন্টের মধ্যে কার্সর চলে আসবে। এখন আমরা ডকুমেন্টের ভিতরে কাজ করতে পারবো। তারপরে আমরা এই হেডারটি যদি আবার এডিট করতে চাই, এডিট করার জন্য আমরা আবার এই ইনসার্ট ট্যাবে গেলাম। তারপরে এইখানে হেডারে ক্লিক করার পর এইখানে রয়েছে দেখুন এডিট হেডার, এখানে ক্লিক করলে সেখানে আবার কার্সর যাবে, অর্থাৎ হেডারে কার্সর যাবে। এখন আমরা এখানে হেডারটা এডিট করতে পারি। দেখুন আমি স্পেস দিচ্ছি, ব্যাক স্পেস দিচ্ছি, আমি এটি এডিট করতে পারছি। তারপরে আমরা আবার এটি ক্লোজ করতে চাইলে এখানে ক্লিক করতে পারি। এছাড়াও হেডার এডিট করার আরও কিছু অপশন রয়েছে, যেমন আমি এখানে যদি ডান বাটনে ক্লিক করে এডিট হেডার এখানে ক্লিক করি তাহলে সেটি এডিট করতে পারবো এবং এখান থেকে ক্লোজ করতে পারবো। তারপরে এছাড়াও আরেকটি অপশন রয়েছে, আমরা এই হেডারে যদি ডাবল ক্লিক করি তাহলে সেটি হাইলাইট হবে, অর্থাৎ সেটি ভিজিবল হবে এবং আমরা এডিট করতে পারবো। এবং আমরা যদি আমাদের ডকুমেন্টের মধ্যে আবার ডাবল ক্লিক করি তাহলে সেটি এখন ক্লোজ হয়ে যাবে, অর্থাৎ হেডারটি ক্লোজ হয়ে যাবে এবং আমাদের ডকুমেন্টে কার্সর চলে আসবে। এরপর আমরা হেডারটি যদি ডিলিট করতে চাই, অর্থাৎ মুছে দিতে চাই, সেটার জন্য ইনসার্টে ক্লিক করলাম। তারপরে এইখানে হেডারে ক্লিক করার পরে এইখানে দেখুন রয়েছে রিমুভ হেডার, এখানে ক্লিক করলে সেটি রিমুভ হয়ে যাবে। অনুরূপভাবে আমরা ফুটার নিয়েও কাজ করতে পারি, যেমন আমরা এইখানে ইনসার্টের হেডার অ্যান্ড ফুটার সেকশনে এখানে আমরা ফুটারে ক্লিক করলাম। তারপরে আমরা যদি এখানে একটি ব্ল্যাঙ্ক ফুটার নিতে চাই এটিতে ক্লিক করলাম, এখানে আমরা লিখতে পারছি। তারপরে আমরা যদি এটি ক্লোজ করতে চাই তাহলে এখান থেকে ক্লোজ করতে পারি। তারপরে আমি হেডারের ক্ষেত্রে যে বিষয়গুলো বলেছি সেখানেও আমরা সেই বিষয়গুলো খাটাতে পারবো, অর্থাৎ সেই কাজগুলো করতে পারবো। আমি যদি এটি এডিট করতে চাই তাহলে আমি এইখান থেকে ফুটারে ক্লিক করে আমি এটি এডিট ফুটারে ক্লিক করে আমরা এটি এডিট করতে পারি। তারপরে আমরা এখানে ডাবল ক্লিক করেও এটি এডিট করতে পারি, যেমন এখানে ডাবল ক্লিক করে এডিট করতে পারি, এখানে ডাবল ক্লিক করে আমি সেটি ক্লোজ করে দিতে পারি। তারপরে এখানে ডান বাটনে ক্লিক করে এডিট ফুটারে ক্লিক করে আমি সেটি এডিট করতে পারি। তারপরে আমি যদি এটা মুছে দিতে চাই, আমরা হেডার যেভাবে মুছেছি অনুরূপভাবে ফুটারও মুছতে পারবো। এখানে ফুটারে ক্লিক করলাম, তারপরে রিমুভ ফুটার এটিতে ক্লিক করলে সেটি মুছে যাবে। দেখুন বর্তমানে নিচে আর কোনো ফুটার নাই। এছাড়াও দেখুন হেডারে ক্লিক করার পরে এখানে যে ব্ল্যাঙ্ক যে রয়েছে হেডার, এটি ছাড়াও বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে, ডিজাইন রয়েছে। ইচ্ছা করলে আপনারা এখান থেকেও নিতে পারেন বিভিন্ন ডিজাইন স্টাইল এবং তাদের যে লেআউট রয়েছে সেগুলো নিতে পারেন। তাছাড়া এখানে মোর হেডার ফ্রম অফিস ডট কম, অর্থাৎ তাদের অফিস ডট কম ওয়েবসাইট থেকেও আপনারা হেডার ফুটার নিতে পারেন। আমি একটি ব্ল্যাঙ্ক হেডার ইনসার্ট করছি, তারপরে আমি এখানে
দিস ইজ হেডার লিখলাম। এখানে দেখুন যখন আমি হেডারে গেছি তখন এখানে ডিজাইন একটি ট্যাব চলে আসছে, উপরে লেখা আছে হেডার অ্যান্ড ফুটার টুলস, অর্থাৎ হেডার ফুটার এডিট করার জন্য একটি এখানে ডিজাইন ট্যাব চলে আসছে। এখান থেকেও আপনারা হেডার ফুটার নিয়ে কাজ করতে পারেন। যেমন এখানে হেডার অ্যান্ড ফুটার সেকশনে এখানে হেডারে ক্লিক করার পরে আপনারা এই ইনসার্ট ট্যাবে ক্লিক করার পরে এখান থেকে হেডার অ্যান্ড ফুটার এখান থেকে যে কাজগুলো করেছেন এখানে ডিজাইন ট্যাবের অধীনে এখান থেকেও আপনারা সেই কাজগুলো করতে পারেন। তারপরে এখানে পেজ নাম্বার রয়েছে, পেজ নাম্বার সম্পর্কে আমি পরবর্তীতে আলোচনা করব, ডেট টাইম এটি সম্পর্কেও পরবর্তীতে আলোচনা করব। তারপরে এখানে ডকুমেন্ট ইনপু কুইক পার্স এগুলো সবগুলো বিষয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। তারপরে এখানে পিকচার রয়েছে, পিকচার সম্পর্কে আমি ইতিপূর্বে আলোচনা করেছি, অর্থাৎ আপনারা অ্যামাজনে কীভাবে পিকচার ইনসার্ট করবেন এবং পিকচার নিয়ে কাজ করবেন সে সম্পর্কে আমি বেশ কিছু ভিডিও তৈরি করেছি। সেই ভিডিওগুলো যদি আপনি দেখতে চান তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে অ্যামাজনের যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে সেই ভিডিওগুলো দেখতে পারেন। ভিডিওর লিঙ্ক আমি নিচে ডিটেলস সেকশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখতে পারেন। তারপর আরেকটি বিষয় লক্ষ্য করুন, আমরা বর্তমানে হেডারে রয়েছি, আমরা যদি হেডার থেকে ফুটারে যেতে চাই সরাসরি তাহলে কীভাবে যাবো? সেটি যাওয়ার জন্য এখানে দেখুন একটি বাটন রয়েছে গো টু ফুটার, এই বাটনে যদি আমি ক্লিক করি তাহলে আমার কার্সর ফুটারে চলে যাবে। দেখুন বর্তমানে কার্সর ফুটারে চলে আসছে, আমি এখানে দিস ইজ ফুটার লিখলাম। তারপরে আমি যদি আবার কার্সরটা হেডারে নিতে চাই তাহলে এখানে গো টু হেডার এই বাটনে ক্লিক করব, তাহলে সেটি হেডারে চলে যাবে। তারপরে এখানে আমরা একটি হেডার থেকে আরেকটি হেডারে যদি যেতে চাই সেটির জন্য আমরা এখানে প্রিভিয়াস নেক্সট এভাবে ক্লিক করে যেতে পারবো, এটি সম্পর্কে আমি পরবর্তীতে আলোচনা করব। এরপরে আমি যে বিষয়টি আলোচনা করছি সেটি খুবই গুরুত্বপূর্ণ এবং মজার একটি বিষয়। যেমন বর্তমানে দেখুন আমার এখানে দিস ইজ হেডার এই টেক্সটটি রয়েছে, আমি যদি আমার ডকুমেন্টে আরও কিছু পেজ ইনসার্ট করি, আমি এটা ক্লোজ করে দিলাম, তারপরে আমরা কিছু পেজ ইনসার্ট করছি, ইনসার্টে গিয়ে এখানে ব্ল্যাঙ্ক পেজই নেই, কোনো সমস্যা নেই। বর্তমানে আমি 60টি পেজ ইনসার্ট করেছি এবং বর্তমানে আমি 7 নম্বর পেজে রয়েছি। এ দেখুন এই 7 নম্বর পেজেও আমার হেডারটি চলে আসছে। আমি প্রত্যেকটি পেজে যদি যাই তাহলে দেখুন প্রত্যেকটি পেজে আমার এখানে হেডার রয়েছে, দিস ইজ হেডার এবং দিস ইজ ফুটার, এই প্রত্যেকটি লেখা আমাদের প্রত্যেকটি পেজে চলে আসছে, অর্থাৎ হেডারটি আমার প্রতিটি পেজে চলে আসছে। কিন্তু এখানে একটি বিষয় হচ্ছে, অনেক সময় আমাদের এটি হতে পারে যে আমরা প্রথম পেজে হেডার ফুটার দিতে চাচ্ছি না, অথবা প্রথম পেজে আমরা ভিন্ন একটি কিছু টেক্সট দিতে চাচ্ছি, অর্থাৎ প্রথম পেজে আমরা ভিন্ন কোনো টেক্সট দিতে চাচ্ছি এবং দ্বিতীয় পেজের হেডারগুলোতে আমরা অন্য ধরনের টেক্সট দিতে চাচ্ছি। তাহলে সেটি কীভাবে দেবো? সেটি দেওয়ার জন্য আমি যদি হেডারে ক্লিক করি, এডিট হেডার, তারপরে দেখুন এখানে একটা ডিজাইন ট্যাবে অপশন সেকশনে এখানে একটি অপশন রয়েছে, সেটা হচ্ছে ডিফারেন্ট ফার্স্ট পেজ, এটিতে আমি ক্লিক করলাম। এটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার প্রথম পেজ থেকে হেডারটি রিমুভ হয়ে গেছে। তারপরে আমি যদি নিচের দিকে স্ক্রল করি তাহলে দেখুন দ্বিতীয় পেজে আমার দিস ইজ হেডার এই টেক্সটটি রয়েছে, অর্থাৎ দ্বিতীয় পেজ থেকে আমার এই হেডারটি শুরু হয়েছে। তারপরে আমি যদি এখানে প্রথম যে পেজ রয়েছে এখানে আমি যদি লিখি ফার্স্ট পেজ, তারপরে আমি এটি ক্লোজ করলাম, তাহলে দেখুন প্রথম পেজে আমার এখানে ফার্স্ট পেজ এই টেক্সটটি আসছে এবং দ্বিতীয় পেজে দেখুন দিস ইজ হেডার এই টেক্সটটি আসছে। অর্থাৎ প্রথম পেজে যদি আমরা আলাদা কোনো ধরনের টেক্সট নিতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এই অপশনটি ব্যবহার করব। তারপরে আমরা যদি এটি রিমুভ করে দিতে চাই, অর্থাৎ সকল পেজে যদি একই ধরনের হেডার নিতে চাই, তাহলে আমি এটি আগে মুছে দিলাম, তারপরে এখানে ডিফারেন্ট ফার্স্ট পেজ এই টিকটি আমি উঠাই দিলাম, তাহলে দেখুন প্রথম পেজে আবার আমাদের জেনারেল যে হেডার রয়েছে সেই হেডারটি চলে আসছে। তারপরে এখানে আরেকটি অপশন রয়েছে ডিফারেন্ট ওড অ্যান্ড ইভেন পেজ, অর্থাৎ আপনারা জোর এবং বেজোর সংখ্যার পৃষ্ঠায় যদি আপনারা ভিন্ন ধরনের হেডার দিতে চান, অর্থাৎ জোর সংখ্যার পেজগুলোতে একটি হেডার হবে এবং বেজোর সংখ্যা পেজগুলোতে আরেক ধরনের হেডার হবে, তাহলে আপনারা এই অপশনটি ব্যবহার করতে পারেন। তারপরে আপনারা যদি ডকুমেন্ট টেক্সট শো করাতে চান তাহলে এই অপশনটি ব্যবহার করবেন। এরপর আমি হেডার ফুটারের আরেকটি মজার বিষয়ে আলোচনা করছি। এখানে দেখুন আমি বলেছিলাম আমার ডকুমেন্টের স্কেল যে রয়েছে, অর্থাৎ মার্জিন রয়েছে, মার্জিনের উপরে যদি আমরা লিখতে চাই তাহলে সেক্ষেত্রে হেডার অপশনটি ব্যবহার করব। কিন্তু এখানে দেখুন আমার টেক্সটটি বর্তমানে এই জায়গা থেকে শুরু হয়েছে, আমি যদি এই টেক্সটটি আরেকটু উপরে নিতে চাই তাহলে সেটি কীভাবে নেব? আমি উপরে কার্সর নেওয়ার চেষ্টা করছি, দেখুন কার্সর আসছে না এবং আমি ব্যাক স্পেস পেস্ট করছি, তারপর আমার কার্সরটি উপরের দিকে যাচ্ছে না। তাহলে আমরা যদি এখানে যে স্পেসটি আরেকটু কমাতে চাই সেটি কীভাবে কমাবো? সেটি কমানোর জন্য এখানে দেখুন পজিশন সেকশনে এখানে একটা অপশন রয়েছে হেডার ফ্রম টপ, অর্থাৎ উপর থেকে কতটুকু স্পেস নিয়ে হেডারটা শুরু হবে। এখানে 0.5 রয়েছে বর্তমানে, অর্থাৎ 1/2 ইঞ্চি রয়েছে। আমরা যদি এখান থেকে এটি কমায় দেই, দেখুন আমি এখানে 0.2 করে দিলাম, তাহলে আমার হেডারটি উপরের দিকে উঠে গেছে এবং এখানে স্পেসটি কমে গেছে। তারপরে আমরা যদি এটি বাড়াতে চাই বাড়াতেও পারবো, আমি এখানে ক্লিক করছি তাহলে দেখুন এটি বেড়ে যাচ্ছে। অনুরূপভাবে আপনারা ফুটারেও একই ধরনের কাজ করতে পারেন। আমি এখানে গো টু ফুটারে গেলাম, দেখুন আমার ফুটারের এইখানে এতটুকু স্পেস রয়েছে, এই স্পেসটা যদি আমরা কমাতে চাই তাহলে এইখানে দেখুন আমি ক্লিক করে পয়েন্টটি কমে দিচ্ছি, তাহলে দেখুন এখানে স্পেসটি কমে যাচ্ছে। তারপরে আমরা যদি আবার এখানে ক্লিক করি তাহলে এখান থেকে স্পেসটি বেড়ে যাবে। এ ভিডিওতে আপনারা এমএস ওয়ার্ডের হেডার অ্যান্ড ফুটার সম্পর্কে জানলেন, অর্থাৎ এমএস ওয়ার্ডে কীভাবে আপনারা হেডার ফুটার ইনসার্ট করবেন এবং হেডার ফুটার নিয়ে কাজ করবেন সে সম্পর্কে জানলেন।
আশা করি আজকের এই ভিডিওটি আপনার কাজে লাগবে। যদি কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান, এবং আপনি যদি আর অন্য ধরনের ভিডিও পেতে চান সেটিও কমেন্ট বক্সে জানান। আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, এবং আপডেট ভিডিওগুলো যদি পেতে চান তাহলে বেল আইকন প্রেস করুন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।